আসসালামু আলাইকুম টোটো কোম্পানি ইটস স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম এন্ড আজকের ভিডিওটা টোটো কোম্পানিতে ওয়ান অফ এ কাইন্ড হতে যাচ্ছে আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে ডেজেলের ফ্ল্যাগশিপ শোরুমে এন্ড আজকের ভিডিওর এজেন্ডা খুবই সিম্পল আমি আমার জন্য ফোন কিনতে আসছি এন্ড আমি জাস্ট একা আসি নাই পুরো গ্যাং নিয়ে আসছি আমার এটিসির পোলাপান আসছে আমার ফ্রেন্ডসরা আসছে এন্ড ওরা সবাই মিলে ওখানে ভিতরে আড্ডা দিতেছে বাট আমি বলে রাখি আজকের ভিডিওটা ক্রেজি হতে যাচ্ছে ক্রেজি কেন হতে যাচ্ছে সেটা ওদের সামনে বলা যাবে না একটু সাইডে চলেন সো আপনারা কি ভাবছেন আমি একটা ফোন কেনার জন্য 10 জন মানুষ নিয়ে আসছি ভাই এটা কোনো কথাই নাই আমরা আজকের কন্টেন্টটা মাল্টি লেভেলে করতেছি আপনারা ইনসেপশন দেখছেন না সেরকম লেভেলের পর লেভেলের পর লেভেলে হবে এন্ড তিনটা লেভেল অ্যাট লিস্ট গ্যারান্টি ফার্স্ট লেভেলে হচ্ছে আমরা 10 জন আসছি এন্ড 10 জনই জানি যে আজকের ভিডিওর এজেন্টটা আমি ফোন কিনতেছি ওকে এটা 10 জনের কমন নলেজ দেন লেভেল 2 সেইখানে আমার ফ্রেন্ড শৈশব ও বাদে বাকি 9 জন জানে এখানে যে শৈশব সারপ্রাইজ হতে যাচ্ছে ওর একটা বড় সারপ্রাইজ দিতে যাচ্ছি আমরা এন্ড লেভেল 2 এর মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড আমার পার্টনার রাফি দ্যাট ইজ হির কো-ফাউন্ডার যে শৈশবরেও সারপ্রাইজ দিতে যাচ্ছে বাট লেভেল 3 তে যায় রাফিদ নিজেই সারপ্রাইজ হয়ে যাবে রাফিদ এটা সারপ্রাইজ দেওয়া হবে ওইখানে আবার শৈশব জানে যে রাফিদ যে সারপ্রাইজ দেওয়া হইতাছে সো সোজা বাংলা কথায় শৈশব আসছে রাফিদ যে সারপ্রাইজ দিতে রাফিদ আসছে শৈশবরে সারপ্রাইজ দিতে বাট ওরা নিজেরা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাবে অ্যান্ড সেই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করছি আমি এত প্যারা নিয়া ভাই এতদিন ধরে সিক্রেট রাখছি ওদের কাছে সো শেষ পর্যন্ত থাকতে হবে তো ডেজেলের শোরুমের এখানে একটা লাউঞ্জ আছে ওরা লাউঞ্জের মধ্যে একদম জমে আড্ডা দিতেছে কি রে এই ফোন কিনতে আইছি ভাই আয় একদম পেঙ্গুইনের মতন করতেছে সবগুলা কি ফোন কিনবো খিচুড়ি লেগে খারাইছে সবগুলো চল আমরা তাহলে ফোন দেখা শুরু করি আর একটা জিনিস এই হচ্ছে দিদার ভাই ডেজেলের সিইও ওয়ালাইকুম আসসালাম আপনারা ডেজেলের সিইও কাপাইতে দেখছেন চট্টগ্রামে এই যে ভদ্রলোকরা আজকে ঢাকায় ফ্লাই করায় নিয়ে আসছি কারণ আমি ফোন কিনবো কথা ঠিক আছে তাহলে এখন আমার কোনটা নেওয়া উচিত এখন ক্যামেরা তো আইফোন 15 প্রো ম্যাক্স নিলে বেটার হবে আমার চ্যানেল নাম তো অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি আমরা বেসিক্যালি আইফোনে সেল করি আইফোন হাই সেল হ্যাঁ আইফোন S24 আর সাইজ তাহলে আইফোন S24 আলট্রা পাইলাম আচ্ছা চলেন আমরা এখন দেখি ওরা কি ডিসকাশন করে এতক্ষণ আমার লাগা ফোন ঠিক করতে পারছে কিনা বিয়া তো দিতে পারলি না ফোনটা পাবো এইটা এইটা তোমার জন্য এইটা পিঙ্ক কালার হ্যাঁ অবশ্যই তাহলে মামা এটা সো এখানে আমার যে শর্টলিস্ট করা হয়েছে শর্টলিস্টের মধ্যে ভিভো X100 Pro আছে এটার ক্যামেরার জন্য ক্যামেরাটা খুবই জোস লেভেলের দেন S24 Ultra আছে S24 Ultra কিছুদিন পর্যন্ত আমার হাতেই আসিল ওটা হচ্ছে রিভিউ ছিল ওটা ব্যাক চলে গেছে জামু কিনে বসতেছি না এখন আমার S23 Ultra আমার খুবই পছন্দ ছিল এক বছর যেহেতু চালাইছি এটার প্রতি একটা আলাদা টান আছে S23 Ultra তো যাইতে পারি অ্যান্ড্রয়েড আর কি লে আইফোন অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি মানুষজন যদি দেখে যে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির যে হোস্ট সে আইফোনে সুইচ করছে বয়কট করলে কতদিন চালাবে আমি আপনাদের রিভিল করে দিই গোপনে গোপনে সারপ্রাইজটা হচ্ছে আমার ফ্রেন্ড শৈশব আছে চিকন করে ও আমার তুষার ভাই চ্যানেলে লাস্ট 2 বছর ধরে সিনেমাটোগ্রাফির কাজ করতেছে ও ভিডিও করে দিচ্ছে ও ম্যানেজমেন্টের কাজ করতেছে পেজ দেখতেছে এন্ড সব হচ্ছে ওর iPhone 13 দিয়া ওর একটা iPhone 13 আছে ইউজড 256 GB ব্যাটারি হেলথ আমি ভিডিও করতে করতে নামাই ফেলছি মনে হয় 82-83-84 এই পার্সেন্টের দিকে আমি আর শৈশব একবার মানিকগঞ্জ গেছিলাম তখন যাই আমাদের একটা iPhone 15 Pro ব্লু কালার দেখছিলাম প্লাবন বেড়াতে অ্যান্ড ওটা খুবই মনে লাগছিল আমি কইছিলাম আইফোন নিলে আমি এই কালারে নিবো শৈশব কেছিল যে আমি আপগ্রেড করলে এই কালারে নিবো ওর iPhone 13টা যেহেতু ব্যাটারি হেলথ কমে যাচ্ছে ওর আপগ্রেডের টাইম চলে আসছে বাট বেচারা টয়টা সিলিকা কিন না যে টাকা খরচ করবো খরচ করে যেটা ফোন নিবো বেচারা আর ওই অবস্থা হয়ে উঠতেছে না সো এতদিন ধরে তুষার ভাই চ্যানেলে ও যে সাপোর্টটা দিছে সেটার জন্য আজকে গিফট করতেছি ওরে iPhone 13 থেকে iPhone 15 Pro আপগ্রেড করে দেয়াটা অ্যান্ড এইটা আমাদের একটু লুকায় করতে হবে না হলে হচ্ছে ও বুঝা যাবে সো এই জন্য আমি আজকে রাফিদরে ডাকবো এখন এই রাফিদ হয়ে যা তুই আয় তুই আয় আচ্ছা রাফিদ তাহলে শৈশব কেমন আম্মারে ফোন দিবে এটা বললাম শৈশবরে আমি যা বলবো শৈশব তোর ফোনটা দে তোর ফোনটা লাগবো ভিডিও করার জন্য শৈশব বলবে আমার ফোন তো সাকিবের লয়ে গেছে কল করার লেগে তখন আমি কমো এই জাগির দিয়া সাকিব রে খুঁজা শৈশব ফোনটা লয়ে তোমার মমিটা কাম আসতো এই ফাঁকে যখন আনতে যাইবো শৈশব রে রিফার ব্যস্ত রাখবা হচ্ছে তুমি কো ভাই আমার একটা ধারাবর্ষ দাও এখানে ফোনগুলা ডেজেলের ডেকোরেশন কেমন লাগতেছে এগুলা নিয়ে এরকম করে ব্যস্ত রাখবো তখন হচ্ছে
আমি 15 প্রোটা আনবক্স করুন উইকলি ওই ক্যামেরা দিয়ে উইকলি আনবক্স করে তখন যাকে ডুববো যে ও আইফোনটা নিয়ে আসছে সবার আইফোনটা নিয়ে আসছে বুঝায় বাট হাতে দেওয়া হবে 15 প্রোটা 13 এর বদলে তোমার লগে যাইতেছে না বন্ধু, তোমার লগে S23 টা যায়, হ্যাঁ যেটা বলছি ওইটাই, বুঝলাম না সাকিবের বাচ্চা ওই কইলা আন্টির ফোন দিতে গেছে আহে না কেন এখন যদি কেউ কল দিয়ে পড়ে হে বন্ধু হ্যালো মামা এদিক দেখ কি করছে এ দেখ আমি এটা পড়েছি না রাফিদের বাচ্চা 1 ইঞ্চি পড়ে গেছে ওই যে দেখ এখন দুইটার 1 লাখ করে 1 গ্রামের চাচা তো বেড়ে গেছে তো আমরা শৈশবের 15 প্রোটা ব্লু কালারটা অলরেডি আমার পকেটে আনবক্স করে ফেলছি জাকির যেই মুহূর্তে আসবে আইফোন 13টা নিয়ে তখন হচ্ছে আইফোন 13-এর বদলে শৈশবের হাতে আইফোন 15 প্রোটা ধরাই দিব ভাই আপনি ওনাদের থেকে বক্সটা নেন জাকির এহানায় আমার ডাক দিব তুমি কি আমার ফোন কেনার ভিডিওতে সামিল হতে চাও এই যে হয়ে গেলা আমাদের আরেক কো ফাউন্ডার তানবীর আচ্ছা কোন ফোনটা কিনুন তো সাজেশন কি তুই এক কাজ কর দেখ তো ডেজেলে ওয়ালটনের ফোন পাওয়া যায় নাকি ওয়ালটনের ফোন আচ্ছা এই এই ওরে ওরে ফেসবুক থেকে ব্যান কর আচ্ছা আমার ফাইনাল মোমেন্ট সো হ্যাঁ দাঁড়া 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 এখানে আছে কয়জন আছে আমরা সবাই কয়জন বলছি না এটা আরে ঠিক আছে না ঠিক আছে এই কালারটা এটা একটু পরিস্থিতি এই কালারটা মইন আমার এখানে রোলে থাক যে যে শুট পারো শুটে থাক করিস ঠিক আছে তোর ফোন আইফোন 13 আপডেট হয়ে আইফোন 15 চলে আসছে
আমার ফোনটা দে কোন মানুষ সে সার্ভিস দিতে গেছি আল্লাহ আইফোন 13 থেকে আইফোন 15 প্রো তে 256GB ব্লু যেটা ওর পছন্দ পছন্দ না তো এটাই তো ওই যে ইয়া দেখলাম না ফাইবার ওখানে ফাইনালি হাতে দিয়ে দেন আচ্ছা আচ্ছা আসলে না হুদাই না 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 কি রে ভাই কইলি কি করে না মজা না ও এখনো বিশ্বাস করতে পারতেছ না ও এখনো বিশ্বাস করতে পারতেছ না বাট ওইসব আমার তো কালকে কালকে তো আমি তোর জিগেলাম তুই বলি কি ওই যে ক্রিমসন কাপে আমি বলি যে রাফিদের লেগে ওই যে ভিভো এক্স 50 টিভি আমি তখন এটা হ্যাঁ 100 প্রো ওটা নিবি তুই সব এক্সাইটেড ছিল রাফিদকে সারপ্রাইজ দিব হ্যাঁ আমরা তো সব দিয়ে কেন নিয়ে আইছি এখন মেজর সারপ্রাইজ হয়ে গেছে আমার প্ল্যান হাফ সাকসেসফুল এখন রাফিদ জানে না রাফিদ জানে তোর মুরগি বানাইতাছে তোর সারপ্রাইজ দিব ঠিক আছে তুই আ করে থাকবি তো মুরগির তো আমি হইছি এখন না রাফিদ জানে যে তুই ওই তুই ওই এটা তো জানে না এটা জানে না দুইজনে দুই মুরগি বানায় আনছস হ্যাঁ দেখছো কি মাছটা কি রান্না করে দিব সো আমরা এই পার্টটা করলাম এখন হচ্ছে আমরা আবার ফোন কিনতে যাব মানে আমার ফোনটা দেখতে দেখতে আবার হচ্ছে রাফিদ ভাই ইয়া দিব ঠিক আছে সারপ্রাইজ দিব ভাই আপনার কোন চয়েস অবিত স্যার এই যে 15 প্রো তো হয়ে গেছে এটা তো প্রো এটা ফোন আছে এই যে তাহলে আমার অ্যান্ড্রয়েডই থাকতে হইব তাহলে আইফোন গুলো আমি বাগায় দিলাম S23 না ভাই এটা এটার ক্যামেরা জোস S23 আচ্ছা এটা ক্যামেরা কিন্তু জোস আর এটা ক্যামেরা জোস আমি জানি এই জায়গায় কার সাজেশন নিলাম আমার ভালো হলো রাফিদ আয় মানে যে দালালি গুলা করো মানে সরি ভালো কথা গুলো বলো আমি সত্যি কথা এই দুইটার সাথে একদম হার্ডলি কম্পেয়ার করতেছি না এখানে অবভিয়াসলি ভিভোর কিছু ড্রব্যাক আছে যতই বেটার হোক না কেন বাট আমার কাছে এই ফোনটা যে কারণে বেটার লাগছে মানে এটার ভিডিও ক্যাপাবিলিটি মানে অনেক বেটার সিরিয়াসলি মানে S23 আলট্রার থেকেও অনেক বেশি ভালো লাগছে আর প্লাস হচ্ছে ভিভো X100 প্রো হচ্ছে যে প্রসেসরটা দিছে ডাইমেনসিটি এইটা দেখলাম যে আমার কাছে অত একটা অপটিমাইজ লাগে নাই বাট মনে হচ্ছে যে ডিফারেন্ট বাই নতুন কিছু এক্সপিরিয়েন্স করা বেটার এটা বেটার একটা জিনিস ডিফারেন্ট অলওয়েজ তুই স্যামসাং চালাইছস তো আইফোন চালাইছস বাট ভিভোটা ইউজ করাটা মানে হচ্ছে মানে একটা ডিফারেন্ট টেস্ট ঠিক আছে ঠিক আছে ডান ডিফারেন্ট ডান ডান এত কথা বলার দরকার নাই আমি তো জিজ্ঞেস করছি আগে কই আমি বুঝে গেলে যে আবার গেম খেলবো না না তোরে বলি আমি তোরে বলি এটা আমি আমি নিচ্ছি বাট ইউজ গেম রাফিদ গেমই খেলবো এটা দিয়ে কল অফ ডিউটি ভার্সন খেলবো এন্ড আমি নিয়ে কি রে নিয়ে নিয়ে যাচ্ছি তো আমি কি রে সো গাইস মানে কেমনি
মজা নাকি সত্যি? হ্যাঁ মজা। এটা একটা প্র্যাঙ্ক ছিল গাইজ। আমার নিউ ফোন ভিভো X100 Pro, এটা একটা আনপপুলার ওপিনিয়ন, বাট X100 Pro ক্যামেরা কিন্তু অনেক জোস না। মালিক দেখা দো ক্যামেরা মুরগি। হ্যাঁ দুটো একই কালারের গেঞ্জি পরে আসছে। আজকে দুইজন সেম কালারের গেঞ্জি পরে আসছে, বাইকে উড়ে বলা হয় নাই, ওরা নিজেরাই পরে আসছে, কেমনে জানি কোইনসিডেন্স হয়ে গেছে, মিলে গেছে। এন্ড রাফিদ জানতো শৈশবে মুরগি বানানো হবে 15 Pro দিয়া, আর শৈশব জানতো রাফিদ শুধুমাত্র মুরগি বানানো হবে X100 Pro দিয়া, নিজেরা নিজেরা যে মুরগি হইব সেটা জানতো না। ভাই আমি তো হায়দ্রাবাদ কইছে তোর ও আমারে প্রায় অনেক দিন ধরে তোরে কবি কইছে দাও ট্রাইতে, আমি কইতে দেখি কালকে এই বাবা আমার লগে মানে এত দিন ধরে প্ল্যানিং করতেছ ভাই, আমি তো মাল্টি লেভেলের থিংকিং করছি ভাই। আমি রাফিদ যে আমার ওই দিন এসে কইতাছে যে মামা আমি কি S23 Ultra লব না কি ভিভো X100 Pro লব, আমি কই বস X100 Pro হইলো S23 Ultra পুরানো লাগে এই ফোন ওই ফোন যত কম দামি বেশি দামি এগুলো ফেক করে না, বাট আমি ফোন রেগুলার আমার চেঞ্জ করা লাগে, আমার কখনো নিজের ফোন ছিল না, মানে অনেক দিন পর প্রায় এক বছর পর আমি সত্যি ভাই স্পিচলেস হয়ে গেছি। আমি আমি স্পিচলেস হয়ে কতরি কথা কয়ে লাইছে দেখছেন, ভিডিও সব ফুটেজ খেয়ে লাইছে। আর কিছু কবি না? থ্যাংক ইউ না ভাই, শেষ কর ভাই। থ্যাংক ইউ আমারে বুঝাইছে কত এক সপ্তাহ ঠিক আছে তোরে ফোন দিব এর লেগা, আমার মাইক্রোফোন লয়ে ঘুরবি ঠিক আছে, ওর সাউন্ড লবি রিফাত আমার একটু পর মাইক্রোফোনটা তোমার লাগে সারাদিন ধরে এর লেগে ঘুরাইতাস। সো বলতেছিলাম না ক্রেজি হবে, ক্রেজি পার্টটা এইটাই ভাই। আমি ফোন কিনতে আসছি, বাট ফোন পাওয়া গেছে শৈশব, ফোন পাওয়া গেছে রাফিদ, মিশন সাকসেসফুল আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমার ফোনের যে ব্যাপারটা, আমি কোন ফোন আপনি আবার আইফোনে পুশ করতেছেন। এখন এই পার্টটা তো আমি আর দিদার ভাই জানি যে সবাইরে বলে আসছি ফার্স্ট যে এজেন্ডা সেটাই এখন এলিমিনেট হয়ে যাবে, তুষার ফোন নিতে আসছে তুষারই ফোন নিয়ে বেড়াচ্ছে। লাস্ট টুইস্ট, আমার দুটা খুবই ক্লোজেস্ট ফ্রেন্ড হ্যাপি, যারা আমার পুরো ক্যারিয়ারের পিছনে আছে, অলওয়েজ ব্যাকআপ আছে, সো আমি এই জায়গায় হ্যাপি। এই ফোনটা আমি সেকেন্ড হ্যান্ড 18,000 টাকা দিয়ে গেছি। আচ্ছা, OnePlus 8। হ্যাঁ, যখন রিভিউ করছিলাম খুবই সুন্দর না মইন? অনেক সুন্দর। সো এটা এই হ্যান্ডি ডিভাইসটা আমি রিক করছি, আমি এটা ইউজ করছি। এটা কি কোনো কথা?